অবাক সিনারি, 96% মুসলমানের দেশে আমরা কেউ স্বাধীন না। রোববার রাত 11টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার সময় স্থানীয় এক যুবকের বটির আঘাতে প্রাণ হারান মিঠাপুকুর উপজেলার 3 নম্বর পায়রাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান। আপনারা দেখেছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার 3 নং পায়রাবন্দ ইউনিয়নের যে চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান, তাকে এলো পাতারি অতর্কিত হামলা চালিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কি ছিল এই লোকটার অপরাধ? এই দিনে শেষ না, এই দিনের পরে সামনে আরো দিন আছে। এই রাতে শেষ না, সামনে আরো রাত আছে। এই কথা বলে না কেন? যা করছেন আজকের তারিখ সময় দিয়ে লিখে রাখেন। আপনি যা করছেন, যেমন কর্ম তেমন কি, যেমন কর্ম তেমন। আপনি আজ যা করছেন অপেক্ষায় থাকেন, যা করছেন এর একটাও হিতে বিপরীত হবে না। আপনি হিংস্র জানোয়ারের মতো লোকটাকে অতর্কিত হামলা চালিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। একটা বার বিবেকে বাধা দিল না যে লোকটার স্ত্রী আছে, লোকটার পরিবারে তার ছেলে মেয়ে আছে। আমি যতটুকুন গবেষণা করে দেখেছি, যতটুকুন তথ্য নিয়ে দেখেছি, লোকটার একটা নয়, দুইটা নয়, 9-9টা সন্তান। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, এই সন্তানগুলো একেবারে ছোট। কি অপরাধ ছিল লোকটার? এলো পাতারি হিংস্র জানোয়ারের মতো কুপিয়ে আপনি তারে হত্যা করলেন। বিচার এই পৃথিবীর আদালতে না হলে, বাংলার আদালতে না হলে, আল্লাহর আদালতে অপেক্ষা করছে। আজ বাঁচতে পারলেও ওই দিন বাঁচতে পারবেন না, সম্ভব না। পৃথিবীতে মানুষকে হত্যা করা কত বড় অপরাধ! পৃথিবীর মানুষ যদি জানতো মানুষকে হত্যা করা তো দূরের কথা, এক একটা মানুষ এক একজনের জিম্মাদার হয়ে যেত। আপনি এই যে সূরায় মাইদার 6 নম্বর বা 12 নম্বর পৃষ্ঠার 32 নম্বর আয়াত দেখবেন, মাং কতাল নাফসাম বিগয়রি নাফসিং আও ফাসাদিং ফিল আর ফাকা আন্নামা কতাল নাসা জামিহা। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সে যেন তামাম দুনিয়ার মানুষকে হত্যা করবে। সুবহানাল্লাহ। আপনি একইভাবে সূরায়ে নিসার আপনি যদি 93 নম্বর আয়াতে তাকান, এখানে আল্লাহ আরো চমৎকার তথ্য দিয়েছেন। কোন মুমিন যদি কোমল মুমিনকে হত্যা করে, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? আসলে এগুলি আসলে কেয়ামতের আলামত। বুখারী শরীফের 6037 নম্বর হাদিস দেখবেন, এই বুখারীর 6037 নম্বর হাদিসে স্পষ্ট করে লেখা দেয়া আছে যে কেয়ামতের আগে হত্যাকাণ্ড বাড়বে। এক একটা মানুষের ভিতর থেকে দয়া মায়া সব আল্লাহ তুলে নেবে, এক একটা মানুষ হবে হিংস্র জানোয়ারের মতো। আজ এই দেশে ডানে বামে সামনে পিছনে আমি যা দেখতে পাচ্ছি, আমার মনে হয় না যে সামনে কেয়ামত বেশি দূরে। এই কথা বললেন, আপনি নিজে কাজটা করলেন, একটা বার নিজের বিবেক আপনারে বাধা দিল না। কি অপরাধ ছিল ওই লোকটার? আজকে আপনাদের পার্শ্ববর্তী উপজেলা, পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া, এই যে কুষ্টিয়ার কৃতি সন্তান বড় ভাই মুফতি আমির হামজা, 1-9-2-9 দীর্ঘ প্রায় তিন বছর ধরে জেলখানায়। কত বছর? আরো জোরে বলেন। দীর্ঘ 3টা বছর আমির হামজা জেলখানায়। আমির হামজার অপরাধটা কি ছিল? আজকে তারে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় বন্দী করলেন। তার ছোট্ট 2টা কলিজার টুকরা নিষ্পাপ সন্তান পথের দিকে তাকিয়ে আছে, তার আব্বা কখন আসবে? এই যে অসহায় পরিবারটাকে আপনি কষ্ট দিচ্ছেন, যাদের চোখ থেকে আপনি পানি ঝরাচ্ছেন, এ পানি কি ব্যথা যাবে না? কথা না বলে বুঝি কি করে? আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি, পীর আমির হামজাকে যেন আল্লাহ তালা নির্বাচনের আগে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আপনারা দেখেছেন গতকাল নেত্রকোনার কৃতি সন্তান রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা সুবাস পাচ্ছি, আভাস পাচ্ছি। আমাদের কাছে এমন একটা নিউজ ভেসে আসছে, নির্বাচনের আগেই আমাদের প্রিয় কলিজার টুকরো মুফাসসির মুফতি আমির হামজা আমাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ।
আপনারা দোয়া করেন। একাধিকবার তার বাড়িতে যাওয়ার সুযোগ আমার হয়েছে। তার বাবা পাগলের মতো হয়ে গেছে, অন্য কোনো বিষয় কথা বলেন কোনো সমস্যা নেই, কিন্তু যখনই আমির হামজা সম্পর্কে তার পরিবার সম্পর্কে আপনি কথা বলবেন লোকটা সেন্সলেস হয়ে যাচ্ছে। কি অপরাধ ছিল? কোনো অপরাধ নেই, শুধু কোরআন থেকে দলিল আর প্রমাণ ব্যাখ্যা সহকারে কথা বলাই আমির হামজার সবচেয়ে বড় অপরাধ। আজ আমির হামজা যদি হক কথা মাঠে ময়দানে সব জায়গায় বলতো, আমির হামজা না বলতো, তাহলে আমির হামজাকে কেউ এভাবে জেলখানায়ও দিত না, বরং আমির হামজার জন্য এরকম বড় বড় চেয়ার বাংলাদেশে অপেক্ষা করত। অতএব যা করছেন চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় করেন। আল্লাহ একজন আছে, তিনি সার দেয় তিনি ছেড়ে দেন না, তিনি ধরেন না ধরেন না, তিনি যখন ধরবেন আপনাকে আব্বা ডাক দেবার সুযোগ দেবেন। এই আল্লাহ কি দেবে? দেবে দেবে। এই জন্য কোনো মুসলমানের সন্তান যদি এই কাজ করে বোঝা লাগবে ওর মুসলমানিত্ব নেই, বোঝা লাগবে ওটা আবু লাহাব আর আবু জাহেলের মতো হয়ে গেছে। প্রিয় মাগুরা বাসিক জানো কি কথা বলছিলাম? কাফেরদের টার্গেট তারা নিজেরাও কোরআন শুনবে না, অন্যদের কেউ শুনতে দেবে না, বরং সেখানে তারা হট্টগোল করে 44 ধারা শেষ পর্যায়ে জারি করে বিজয় লাভ করবে। এতটুকুন বলেই যদি তারা শেষ করে ফেলতো দানা, এরপরেও তারা তিনটা এক এক করে আলটিমেটাম দেবে। 1500 বছর আগে আল্লাহ তাআলা সূরায় আনফালের 9 নম্বর পারার 19 নম্বর ফেরেশতার 30 নম্বর আয়াতে দিয়েছে, إذ يمكروبك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. বলেন আল্লাহু আকবার। এই যে সূরা আনফালের 30 নম্বর আয়াত বললাম, এখানে সেই সময়ের কাফেরদের তিনটা কর্মসূচি আল্লাহ তুলে ধরেছেন। সেই সময় কাফেররা কোরআনকে বন্ধ করবার জন্য, কোরআনের আন্দোলনকে স্তব্ধ নিস্তব্ধ করবার জন্য তারা এক এক করে তিনটা কর্মসূচি দিয়েছিল। তাদের 1 নম্বর কর্মসূচি হলো লিউস বিতুক, ধরা আর জেলখানায় পাঠা। এই লিউস বিতুক বন্দি করা, আটকানো, মামলা দেয়া, জিম্মি করে জেলখানায় রাখা, এটা কয় নাম্বার? আরো জোরে বলেন। আবু জাহেল নেই, আবু লাহাব নেই, কিন্তু বাংলাদেশে এই সিস্টেম আজও চালু আছে না নেই? চোর সিটার বাটপারের তুলনায় জেলখানায় আলেমদের সংখ্যা কম না বেশি? তো এগুলি কর্মসূচি ছিল সেই সময় আবু জাহেল আবু লাহাবের, উদ্বা সাহেবার, মক্কার বড় বড় নেতাদের। কিন্তু আমরা তো দেখছি তারা নেই, কিন্তু এই দায়িত্ব পালন করছে কারা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে 180 মাইল বেগে গরুর গোস্ত খাচ্ছে তারা। আপনি কেমনে এদেরকে মুসলিম বলেন আবার বলেন তো? এ কর্মসূচি ছিল আবু জাহেলের আবু লাহাবের। আজ মুসলমানের ভিতরে লুকিয়ে থেকে আগা কেটে গরুর গোস্ত খেয়ে তারা আবু জাহেল আবু লাহাবকে হার মানিয়ে ফেলেছে। হ্যাঁ, আমি কি খুব বেশি বানিয়ে বলছি? 2 নম্বর আবু লাহাব আবু জাহেল উতবা সাহেবা মক্কার বড় বড় নেতাদের টার্গেট ছিল, কর্মসূচি ছিল আও ইয়াকতুলুক অথবা হত্যা করা। 3 নম্বর তাদের কর্মসূচি বা আলটিমেটাম ছিল আও ইয়াকুরি যোগ, দেশ থেকে বহিষ্কার করা। দেশ থেকে কি করা? আরো স্যার বলেন। আজ আমরা দেখতে পাচ্ছি শুধু কোরআনের আন্দোলন করবার কারণে কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে কায়েম হবে, ওই পক্ষে নেতৃত্ব দিতে গিয়ে অনেককে সেই সময়ের আবু লাহাব আবু জাহেলের মতো করে আজও পৃথিবীতে তারা ফাঁসি দিয়ে পর্যন্ত মেরেছে। এই যে আও ইয়াকতুলুক, কোরআনের আন্দোলন যদি না ছাড়েন, কোরআনের বিধান কায়েম, কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষে যদি আপনি থাকেন, প্রয়োজনে আপনাকে হত্যা করবে। 3 নম্বরে আও ইয়াকুরি যুগ, প্রয়োজনে আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে, তাড়িয়ে দেবে,
এই কর্মসূচি ছিল কাফেরদের। কাদের তারা কর্মসূচি দিয়ে সফল হতে পেরেছে? যত কর্মসূচি দিয়েছে তত কোরআন পথ পথ করে আরশে আজিমের দিকে উঠে গিয়েছে। কোরআনের অসংখ্য মজেজা আছে, তার ভিতরে এটাও একটা মজেজা, এই কোরআনকে উৎখাত করবার জন্য যত দুঃসাহস করবেন, যত চেষ্টা চালাবেন, কোরআন উৎখাত হবে না, কোরআন বিদায় হবে না, বরং এই কোরআন প্রত্যেকের দ্বারে দ্বারে আল্লাহ তাআলা পৌঁছে দেবে। আজ সিনেমা হল বন্ধ কিন্তু কোরআনের মাহফিল আছে না নেই? জয়টা গ্রাম, জয়টা পাড়া, জয়টা মহল্লা, জয়টা মসজিদ, জয়টা মাদ্রাসা, কোনো জায়গা বাদ আছে? আস্তাকান, যত গ্রাম, যত পাড়া, যত মহল্লা, প্রত্যেকটা জায়গায় একটা করে কোরআনের মাহফিল। অতএব কোরআনকে বিদায় করবার জন্য কোরআনের আন্দোলন যারা করে তাদের হাতে হ্যান্ডকাপ করে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় যত নেবেন তত কোরআনের আলো আল্লাহ ঘরে ঘরে পৌঁছাই দেবে। অতএব মামলা হামলা জুলুম অত্যাচার নির্যাতন ইত্যাদি দিয়ে মুসলমানদেরকে আর কোরআন থেকে আলাদা করা যায় না, যাবে না। আতে মুসলমানের সন্তান ছাড়া কোরআনের সাথে দুর্ব্যবহার করতে চাইয়েন না, কোরআনের সাথে লাগতে যাইয়েন না, কোরআনের কথা যারা বলে তাদের সাথে লাগতে যাইয়েন না, আপনার পরিণতি হবে আবুল আহাব আর আবু জাহেলের মতো। কোরআন শরীফে আল্লাহ তাআলা আবুল আহাবের নামে একটা সূরা দিয়েছে, সূরার নাম কি আওয়াজ করে বলেন? কতটা খারাপ হলে পরে আল্লাহ তাআলা একজন মানুষের নামে সূরা নাজিল করতে পারে, চিন্তা করেছেন আপনি? আমার মনে হয় কোরআন নাজিলের যদি কোনো ধারা অব্যাহত থাকতো নব্য আবুল আহাবদের নামেও কোরআন শরীফের সূরা এবং আয়াত সম্মিলিতভাবে নাজিল হতো। কারণ আমি দেখতে পাচ্ছি এক একজনের চরিত্র আদর্শ যেরকম তৈরি হয়ে গিয়েছে, সেই সময়ের নব্য আবুল আহাবকেও তারা হার মানিয়ে ফেলেছে। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।